এটা হচ্ছে চাকমাহাউজের আমাদের রুম। এখানে প্রথমে ওয়াশরুম আছে, তো এখানে একটা সোফা আর খাট আর একটা আলমারি এভাবেই রাখা। তো এখানকার সবচেয়ে বেশি আকর্ষণীয় যে জিনিসটা আমার কাছে লেগেছে গতকাল এবং আজকে, জানালার ভিউটা, পুরা আইজল শহরটাকে এই একটা জানালার মধ্যে দেখা যায়। এই চাকমা হাউসটা আসলে সবাই মোটামুটি চেনে। আমরা যে মিজোরামের বর্ডার থেকে এখানে গাড়ি ভাড়া করে আসছি, সে তার ড্রাইভারকেও কোনো নির্দেশনা দিতে হয়নি, আসলে শুধু বলেছিলাম যে চাকমা হাউস পর্যন্ত যাব, এখানে নামিয়েই দিয়ে গেছে। তো এটার বিশেষত্ব হচ্ছে এখানে মিজোরামে থাকার ব্যবস্থা অনেক বেশি দামি। এক একটা হোটেলে যদি আমরা হোল্ড করতাম তাহলে প্রতি নাইটে আমাদেরকে 1200 থেকে 1500 রুপি গুনতে হতো সর্বনিম্ন। কিন্তু এই চাকমা হাউসে হচ্ছে আমাদের চাকমাদের সুবিধা আছে, এখানে মাত্র দুই এক সরি মাত্র হচ্ছে এই এক রাতের জন্য 200 টাকা করে চার্জ করে। তো সেই কারণে হচ্ছে এই মানে চাকমা হাউসটা খুব বেশি নাম করা আমার কাছে যেটা মনে হলো। এই মুহূর্তে আমরা চাকমা হাউসের নিচে সবাই একত্র হয়েছে, আমরা প্রস্তুতি নিচ্ছি সিএডিসি ভ্রমণের যাত্রা শুরু করার জন্য। তো আমরা এখানে মোটমাট দেশ থেকে এসেছি রাজাবাবু সহ 12 জন, টোটাল 3টা গাড়িতে করে আমরা কমলানগর রেডি যে বাতে রওনা দিব এখন। এবং কমলানগর পৌঁছাতে পৌঁছাতে আমাদের 3 দিন সময় লাগবে। আইজল থেকে সরাসরি গেলে আসলে সময় লাগে 10 ঘন্টা মতো, কিন্তু আমরা বিভিন্ন গ্রাম ঘুরতে ঘুরতে যাব, সেই জন্য একটু সময় নিয়ে যাচ্ছি। তো 2টা গ্রামে আমরা হোল করব। গতকাল রাতে একদমই মানে অন্ধকার থাকায় খুব একটা আয়োজন দেখার সুযোগ হয়নি আর আজকেও সময় পাইনি। তো যাওয়ার সময় আমরা গাড়ি থেকে সাইট সিইং করতে করতে যাচ্ছিলাম, রাস্তাগুলো মানে এত উঁচু নিচু সেটা আসলে বলে বোঝানো যাবে না, যে এসেছে সেই জানে। আর এখন ক্রিসমাস ইভ চলছে, তাই সে কারণে গাড়ি ঘোড়াগুলোকে একটু কন্ট্রোলে রাখা হয়েছে, গাড়িগুলো মানে একটু সময় করে তারা খোলা রাখছে, খুব বেশি একটা মানে গাড়ি চলছে না। তো আমরা আস্তে ধীরে হচ্ছে আইজল থেকে বের হয়ে যাচ্ছি। আসলে আইজলে ঘোরার অনেক কিছু আছে, ভাবছি ফেরার সময় অবশ্যই আইজলে একদিন হলেও থাকতে হবে শুধু ঘোরাঘুরি করার জন্য। মাঝখানে আমরা মুইফাং নামক একটি পর্বতের সামনে গিয়ে দাঁড়াই, এটাই হচ্ছে মিজোরামের সবচেয়ে উঁচু পর্বত। তো এটা হচ্ছে একটি মিজো শব্দ যেটার অর্থ আমাদেরকে আসলে আমাদের ড্রাইভার বলতে পারেনি, তবে মুইফাংটা অনেকটা চাকমা আমি পাই এর সাথে মিলে যায়। এখানে এই টার্নিংটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা জায়গার মধ্যে আছে, আমরা ওইখানে এক সাইডে দাঁড়িয়েছিলাম, তারপরও মনে হচ্ছিল যে গাড়িগুলো মনে হয় আমাদের উপর দিয়েই গেল। এখানে প্রায় 10 মিনিটের মতো যে যার মতো করে ছবি তুলে এবং আড্ডা দিয়ে আমরা পরের লুংলে এর জন্য রওনা দিলাম। লুংলেতে আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছিল এবং সেখানে আরও অনেক গুণীজনের সাথে দেখা হলো, তারা মূলত আমাদের শ্রদ্ধেয় চাকমা রাজাবাবুর সাথে দেখা করতে এসেছিলেন অনেক অনেক দূর দূরান্ত থেকে। এখানে একটা ছোট্ট বারান্দাতে পাখির চোখে এক পলক দেখে নিলাম লুংলেই শহর। এত সুন্দর সাজানো গোছানো শহর, মনে হচ্ছিল আজীবন এইখানেই থেকে যায়। আমি জোনত
লুংলেতে খাবারের পর্বে আসলে কোনো ধরনের কিছুরই কমতি ছিল না, অনেক ধরনের পদ এখানে রান্না করা হয়েছিল। সেই সাথে এখানে এমন একটা জিনিস আমরা পেয়েছিলাম যেটা অনেকটা আমি আগে কখনো শুনিনি, একটা বিশেষ আমাদের রাইস ওয়াইন, আমরা যেটা বলি দোচনে, এটা 5 বার চোয়ানো হয়েছিল। তো সেটা একটু আমি টেস্ট করে দেখলাম। এটা তো ইয়ে মানে আরো কাজে জোরাই আমা ইয়ে ইন্দি কিনা হবে নুনসুরি ওটা নুনসুরি ইন্দি জাদু যে লুংলেই থেকে 3টার দিকে রওনা দিয়ে প্রায় 4.5 থেকে 5 ঘন্টা পার হয়ে আমরা নুনছড়ির দিকে পৌঁছাতে যাচ্ছি। তখন প্রায় রাত হয়ে গিয়েছিল। এই প্রথমবার শহর ছেড়ে আমরা গ্রামের মানুষের সামনাসামনি হই। এখানে প্রথমবারের মতো গ্রামবাসীদের উচ্ছ্বাস দেখে আমরা নিজেরাই মানে হতবিহ্বল হয়ে পড়েছিলাম যে ওনারা এত সুন্দর করে আমাদেরকে স্বাগত জানাচ্ছিলেন, আমরা কোথায় বসছি কি করছি এগুলো সম্পর্কে খেয়াল রাখছিলেন। মানে এটা আসলে ওখানে যারা ছিলেন তারাই আমরা ফিল করতে পারছিলাম। একদিকে রাজা বাবু আমাদের সেলিব্রিটি, আরেকদিকে হচ্ছে আমাদের আরেক সেলিব্রিটি, তারও ফ্যান মোমেন্ট চলছিল সেখানে একদম পাশাপাশি। এই জায়গাটাতে আসলে আমাদের থামার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু গ্রামবাসীদের আগ্রহ দেখে আমরা থামতে ওখানে বাধ্য হই কিছুক্ষণের জন্য। এরপরে কিন্তু আমরা যেখানে আসলে রাতে থাকবো সেই জায়গায় যাইব, নুনছড়িতে। আমাদের দুই বড় বড় সেলিব্রিটির পাশাপাশি আমরাও একটু ছোটোখাটো করে ফ্যান মোমেন্ট কাটিয়ে নিলাম। এখানে অনেক ছোট ছোট পিচি পিচি মেয়েরা যে পিনুন হাদি পড়েছিল এটা দেখে আমরা আপ্লুত হয়ে গিয়েছিলাম। তো এই যে এই জায়গাটাতে আমাদের আসলে থামার কথা ছিল না, কিন্তু গ্রামবাসীদের আগ্রহ দেখে আমরা ওখানে কিছুক্ষণের জন্য থামি। তো আমরা যেখানে রাতের জন্য থাকব নুনছড়িতে, সেখানে যেতে হলে হচ্ছে এখান থেকে ঘাট পার হয়ে নৌকা দিয়ে ওপারে যেতে হবে, যেটাকে আমরা মূলত ইতিহাসে বরগাং বলে জেনে এসেছি এবং অনেকেই হয়তো বা এটাকে ঠেগা পার বলে জানে। তো রাত বেশি ছিল সে কারণে আমরা খুব একটা ছবি তুলতে পারিনি। আমরা নুনছড়ি অলরেডি পৌঁছে গেছে এবং সেখানে অনেকেই আগ্রহ ভরে অপেক্ষা করছিল। সেই শীতের রাতেও এলাকাবাসীরা নানা জায়গা থেকে এখানে এসে ভিড় করছিলেন একবার আমাদের রাজাবাবুকে দেখার জন্য। বিভিন্ন ধরনের স্থানীয় কালচারাল ফোরামের মাধ্যমে তারা আমাদেরকে স্বাগত জানায়। তাদের একটু আয়োজনটা আমরা এক পলে দেখি।
প্রোগ্রাম শেষে আমরা গ্রুপ ছবি নিয়ে নিলাম, যেন আমরা এগুলো স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারি আমাদের সাথে। তো আজকের সবচেয়ে বেশি আকর্ষণীয় যে জিনিসটা ছিল, আমাদের শ্রদ্ধেয় চাকমা রাজা ব্যারিস্টার দেবাশিস রায়ের সাথে আমরা 18 তারিখের একদম সন্ধ্যার দিকে বিশ্বকাপ ফুটবলের যে ফাইনাল ম্যাচ ছিল সেটা আমরা সবাই মিলে দেখেছিলাম, মানে মোটামুটি বড় পর্দায়, এবং এটা খুবই এক্সাইটিং ছিল। এরপরে খাওয়া দাওয়া করে আসলে আজকের দিনটা শেষ হয়ে গেছে। আশা করি পরের পর্বটা খুব দ্রুতই আমরা আপলোড করে দিতে পারব। বাই বাই।